সিবিআই ভূমিকা নিয়ে বেশ কয়েকদিন ধরেই সরগরম বঙ্গ রাজনীতি। ইডি সিবিআই পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তৃণমূলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল পাণ্ডবেশ্বরের কেন্দ্রায়। সভায় কয়েক হাজার তৃণমূলের কর্মী ও সমর্থকরা হাজির ছিলেন। উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। ইডি সিবিআইয়ের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল পাণ্ডবেশ্বরের কেন্দ্রায়। ইডি সিবিআইয়ের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয় কেন্দ্রা স্কুল পাড়া এলাকায়। প্রায় কয়েক হাজার তৃণমূলের কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, পাণ্ডবেশ্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কিরিটি মুখার্জি সহ আরও অন্যান্যরা। প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই বঙ্গ রাজনীতি সরগরম ইডি সিবিআইয়ের ভূমিকা নিয়ে। গতকালই অর্থাৎ বুধবার সাত সকালে আসানসোলে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি সিবিআই। এরই প্রতিবাদে বেশ কয়েকটি জায়গায় তৃণমূলের কর্মী ও সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। আর এদিন এরই প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল পাণ্ডবেশ্বরের কেন্দ্রায় তৃণমূল কংগ্রেসের তরফে। সভা থেকে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, কেন্দ্র সরকার ইডি সিবিআই লেলিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের মনোবল ভাঙতে পারবে না। বিজেপি সরকার আগামী লোকসভা নির্বাচনে ভারতবর্ষ থেকে ধূলিসাৎ হয়ে যাবে। এই প্রতিবাদ সভার পাশাপাশি এলাকায় একটি কালচারাল সেন্টারেরও উদ্বোধন করেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। এলাকার মানুষজন সামাজিক কাজকর্ম এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করতে পারবেন এই সেন্টার থেকে। এছাড়াও আগামী দিনে একটি এলাকায় কমিউনিটি সেন্টারেরও উদ্বোধন করা হবে বলে জানান বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস, পাণ্ডবেশ্বর। পশ্চিম বর্ধমান জেলে মে পহলি বার আপকে শহর রানীগঞ্জ মে কল্যাণী অটোমোবাইলস লেকর আয়ে হ্যায় শানদার লুক আর ফিচার্স কে সাথ অচ্ছি ব্যাটারি রেঞ্জ ওয়ালে কোমা কে ইলেকট্রিক বাইকস আর স্কুটার, জহাঁ আপকো মিলেঙ্গি জাপানি টেকনোলজি ইয়ুক্ত ইন্ডিয়াস ফার্স্ট ইলেকট্রিক ক্রুশিয়ার বাইক কোমা কি রেঞ্জার, ইন্ডিয়াস লার্জেস্ট ইলেকট্রিক স্কুটার কোমা কি TN95। यहाँ आपको मिलेगी बैंक लोन की सुविधा। हमारा मोटो है राइट कोमा की, गो इलेक्ट्रिक गो ग्रीन। कल्याणी ऑटोमोबाइल्स, NH2 पंजाबी मोड, रानीगंज। कॉन्टेक्ट नंबर 7044743675।